বল হর হর মহাদেব। তর্পণটা আসলে পিতৃপুরুষের জল দিয়া সাত গোষ্ঠীর জল। পুজো পুজো করছি কিন্তু কোথায় এবার পুজো? আমাদের শহর কলকাতা মানেই অলিগলি রাস্তা, তাই আবারও বেছে নিয়েছিলাম এই নিস্তব্ধ অলিগলি রাস্তা সেই গন্তব্যে পৌঁছানোর জন্য। সুপ্রভাত সবাইকে, আজ মহালয়া ও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন এই মুহূর্তে চলে এসেছি আইরিটলায়। তো আইরিটলায় আজ তর্পণের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। এবং আজকে এই যে সকালবেলা সকালে মহালয় শুনে আবারও বেরিয়ে পড়লো নতুন কোনো গল্পের আশায়। তো এখন এই মুহূর্তে আছি আইরিটলায়। তো আইরিটলায় কিছু যে তর্পণের যে দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরকে দেখাবো। ছিল এক প্রেমের শহর নাম কলকাতা, কিন্তু সেখানে এখন নিস্তব্ধ আর এটাই বাস্তবতা। রোজগার বিজ্ঞাপনে সেজে উঠছে মানুষের মরণ বাচন খেলা, তাই রূপকথা শহর আজ নীরব বোকা বাক্স। কলকাতার এই আধার রাতে একলা শুয়ে অনেকেই কাঁদছে তার প্রিয়জনের জন্য, তাই এই মহালয়ায় তাদের শান্তি কামনায় আবারও ভিড় জমিয়েছে এই গঙ্গার পাড়ে। তো এখন এই মুহূর্তে চলে এসেছি আইরিটলা ঘাটে। ভিড় রয়েছে এই মুহূর্তে, প্রচুর ভিড় রয়েছে, কারণ আজকে মহালয়, মহালয়ার জন্য প্রচুর ভিড়। মহালয় শব্দটির অর্থ মহান যে আলোই। হিন্দুদের বিশ্বাস যে এই দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। বাঙালির দুর্গাপূজা শুরু হয়ে যায় মহালয়ের দিন থেকে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদপ্রাতে শুনতে শুনতে বাংলার বুকে সূচিত হয় দেবীপক্ষ। গঙ্গার ঘাটে ঘাটে তখন তর্পণের ভিড়। সূর্যদেবের প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে করজোড়ে প্রার্থনারত অগণতি বাঙালির ঢল মহালয়ের এক চেনা ছবি। তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে, এর মানে সন্তুষ্ট করা। হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয়। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকে। এই মুহূর্তে এখন আছি আইরিটলাতে। আইরিটলা যে তর্পণের দৃশ্য চলছে সেটাই তোমাদের সাথে দেখাবো। এবং আমার সাথে আছেন পুরোহিত মধুসূদন বাবু। মধুসূদন বাবু থেকে আগেই প্রথমে জেনে নেবো যে তর্পণটা আসলে কি। তর্পণটা আসলে পিতৃপুরুষের জল দিয়া সাত গোষ্ঠীর জল দেয়া, হ্যাঁ, এইটা বাবা মায়ের শান্তি কামনাতে এইসব জল জল দেয়া, হ্যাঁ, এইটা যাতে আত্মা শান্তি হয় তার উদ্দেশ্যে এই তর্পণ মানে আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ, বা এটাই প্রযোজ্য। তো এই যে প্রত্যেক বছর যে ভিড়টা হয়, এই বছরে কি সেই ভিড়টাই রয়েছে? এই বছরে সেরকম ভিড়টা নেই, আগে যেরকম ইয়ে হতো এখন সেরকম ভিড়টা নেই। মোটামুটি আপনার তিনটে থেকে একটু আরম্ভ হয়েছে, হ্যাঁ, তিনটে থেকে এখন একটু ক্রমশ একটুখানি ভিড়টা একটু বাড়ার দিকে একটুখানি বাড়ছে ভিড়টা, হ্যাঁ, এই মোটামুটি ইয়ে হচ্ছে, কিন্তু আগের তুলনায় সেই ভিড়টা এখন নেই। আগে যেরকম ভিড়টা হয়েছিল সেরকম ভিড়টা নেই, হ্যাঁ, এখন ওই মোটামুটি একটা আছে, মোটামুটি সামঞ্জস্যটাও ইয়ে করে আছে আর কি। খুব একটা গেদা মানে মানে গেদাগেদিও নেই, মানে ইয়ে নেই, মানে ইয়ের মধ্যে নেই, চাপের মধ্যে নেই। এ লোকজন আসছে, ইয়ে করছে, করে বেরিয়ে যাচ্ছে। তো আপনি কী কী পুজো করেন? আমি সমস্ত পুজোই করি, কালী পুজো, হ্যাঁ, দুর্গা পুজো, সমস্ত পুজোই আমি করি, এ থেকে জেড আমি পুজোই করি, হ্যাঁ। তো আপনি সকাল থেকে কতক্ষণ রয়েছেন এখন? আমি সকাল থেকে আমি ওখান থেকে বেরিয়েছি সাড়ে চারটে, আমি এখান থেকে পাঁচটা ইয়ে করেছি, পাঁচটায় আমি পাঁচটা করে এখনও পর্যন্ত এই গঙ্গার ঘাটেতেই আছি, হ্যাঁ। এবার টুকটাক এবার যে যা আসছে তাদের ঘরে তর্পণ করে দিচ্ছি, হ্যাঁ। সকাল থেকে কতজনের আপনি তর্পণ করালেন? তর্পণ থেকে আমি করলাম বাইশ জন আকার। বাইশ জনের আপনি তর্পণ করালেন। তো তোমরা এখানে আসতে পারো, মধুসূদনবাবুর থেকে পুজো করাতে পারেন, ও খুব ভালোভাবে পুজো করিয়ে দেয় সবাইকে। তো আপনি ভালোভাবে পুজো করিয়ে দেন তো সবাই? হ্যাঁ, আমি খুব ভালোভাবে মানে নিখুঁত ধরেই পুজোটা করিয়ে দিই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মধুসূদনবাবু আপনাকে। পুরোহিত মশাই মধুসূদনবাবুর থেকে কথা শোনার পর আস্তে আস্তে ভিড় ঠেলে আবারও হাঁটতে হাঁটতে এগোলাম ভূতনাথ বাবার দর্শনে। তবে সকালের দর্শনটা অন্যদিনের তুলনায় অনেকটা আলাদা। তিনশো বছরের পুরানো ভূতনাথ ধাম কলকাতা শহরে অন্যতম আধ্যাত্মিকভাবে সক্রিয় এবং কম পরিচিত প্রাচীন মন্দির। বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়, তাই এটি কামনাপূর্তি মহাদেব নামেও পরিচিত। ভগবান শিবের ভূতনাথ রূপ এখানে পূজিত আছে।
যা ঈশ্বরের প্রাগ নটরাজ রূপ নামে পরিচিত। 300 বছরের ঐতিহ্যের কথা বললেই বলতে হয়, এখানে ভগবান শিবকে পূজা করা হয় পাশের শ্মশানের পোড়াদের ছাই দিয়ে। সকালবেলা এসেই আজকে ভূতনাথ দর্শন করলো। দর্শন করার পর গঙ্গার পাড়ে এসে বাচ্চা মেয়েটির থেকে পড়ে নিলাম বাবার নাম করে একটি তিলক। তবে ভূতনাথ ধামে এসেছি, তিলক না লাগালে আবার দর্শনটা যেন সম্পন্ন হয় না। তো এতক্ষণ তোমাদের তর্পণের ভিডিও দেখালাম এবং পুরোহিত মধুসূদন বাবুর সাথে কথা বললাম, এখন যাব তর্পণের একটা চিত্র তুলে ধরছে নবীন পল্লীতে, নলিন সরকার স্ট্রিটে নবীন পল্লীতে হাতি বাগানের এই তর্পণেরই একটা থিম তুলে ধরছে নবীন পল্লীতে। তো সেই নবীন পল্লীর প্যান্ডেলটা দেখাবো এবং কর্মকর্তার সাথে কথা বলবো যে নবীন পল্লীতে ওরা কী কী জিনিস দিয়ে এই তর্পণের প্যান্ডেলটা বানাচ্ছে। চলো যাওয়া যাক। ভূতনাথ এসছি, চা না খেয়ে যাবো না, তো চা খেয়েই তারপর এখান দিয়ে যখনই আসি এখানে চা খেয়ে যাই। তো সকালবেলায় গঙ্গার পাড়ে এসে চা না খেলে হয় না, তো চা খাবো, তারপর যাবো নলিন সরকার স্ট্রিটে নবীন পল্লীতে। আজকে তর্পণ প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা ঘোরার মজাই আলাদা। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইকের দিকে, তো বাইক নেবো, তারপর যাবো নলিন সরকার স্ট্রিটে নবীন পল্লীতে। হাতিবাগানটাও স্প্লাইন্টের মতো কেনাকাটার আঁতুরঘর বললেই চলে। তবে কেনাকাটার শেষে আমিনিয়ার সামনে থেকে পাপড়ি চাট আর লস্যি খেতে কখনোই ভুলবেন না। সবাইকে আবারও জানাই শুভ শারদীয়া ও আজ মহালয়া প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। সকালবেলা সবাইকে দেখালাম যে তর্পণের সমস্ত ভিডিও, সেইখান থেকে চলে এলাম নলিল সরকার স্ট্রিটে, হাতিবাগান নলিল সরকার স্ট্রিটে, সেখানে তর্পণের একটা চিত্র এরা তুলে ধরছে। এই কঠিন পরিস্থিতিতে, এই কোভিড সিচুয়েশানে সবাই, অনেকের প্রিয়জন সবার থেকে ছেড়ে চলে গেছে, সেই উদ্দেশ্যেই এই পুজো মণ্ডপটি তৈরি করা। চলো সবাই মিলে তর্পণের যে প্যান্ডেল, তর্পণের যে ডেকোরেশন সেটাই তো। গীতা, রামাবলী, মাটির খুলি, পাটকাঠি, খড়ম আর দেবতাগণকে নিয়ে বানানো এই তর্পণ মণ্ডপটি। তো এখন আমি দাঁড়িয়ে আছি নবীন পল্লীতে, হাতিবাগান নবীন পল্লীতে। নবীন পল্লীর এবছরের থিম তর্পণ। তো তর্পণ ব্যাপারটা কি আসলে জেনে নেব ত্রিজিতের থেকে। আসলে বিগত কয়েক বছর ধরে আমাদের পুজোয় অনেকেই আমরা প্রবীণ নবীন সদস্যদের হারিয়েছি যারা আমাদের এই পুজোর সাথেই যুক্ত। তো আমরা তাদের সবাইকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই আমরা এবছরের থিমটা দিয়েছি তর্পণ। তো এবছর আমাদের মণ্ডপে থাকবে যেমন খট, তারপর প্রদীপ, তারপর আপনারা যেমন প্যান্ডেলের ওপর দিকে তাকালে দেখতে পারবেন পায়ের চরণ, এইসব দিয়ে মেনলি আমরা এবছরের প্যান্ডেলটাকে তৈরি করেছি। তো এবছরে আমাদের শিল্পী প্রশান্ত পাল, বিগত 20-21 বছরে আমরা আমাদের অনেক নবীন থেকে শুরু করে প্রবীণ সদস্য সবাইদেরই হারিয়েছি, সেই উদ্দেশ্য করে আমরা এবছরের প্যান্ডেলটা করছি। তো এবছরে আমরা প্যান্ডেলের প্রথম দিকে যেমন যত প্রবীণ নবীন সদস্য রয়েছে তাদের ছবি দিয়ে আমরা প্যান্ডেল মণ্ডপটাকে সাজাচ্ছি। তাছাড়াও আমরা এখানে প্যান্ডেলের টুল, তারপর তর্পণের যাবতীয় যা জিনিসপত্র লাগে সেসব দিয়ে আমরা পুরো প্যান্ডেলটাকে সজ্জিত করেছি। তো এই বছর আমাদের যেটা বিষয় ভাবনা সেটা হচ্ছে পুজো পুজো করছি কিন্তু কোথায় এবার পুজো, চোখের জলে গড়া ঠাকুর মন খারাপে খুঁজো, মন খারাপের কাব্য দিয়ে সাজাই পুজোর পাড়া, এবার পুজো তাদের নেই পুজো যাদের ছাড়া, এটাই আমাদের মেন বিষয় ভাবনা। তো এই বছরে যে এই যে পুজো, যেটা পুরো পুজো এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এখানে গলিটা অনেকটা বড়, তো এই প্যান্ডেলের ভিতরে কি সবাই দর্শনার্থীরা কি ঢুকতে পারছে? না, বিগত বছরও বিশেষত আমাদের প্যান্ডেলে সবাই ঢুকতে পারেনি, কারণ সরকার দিয়ে যেটা বলা হয়েছিল 10 মিটার দূর থেকে প্যান্ডেল দর্শন করতে হবে, এবছরই সেই নিয়মাবলী প্লাস স্যানিটাইজার পদ্ধতি সব কিছুই অবলম্বন করা হবে। তো প্যান্ডেলের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, বাইরে থেকে যারা দর্শন করবে, দর্শনার্থী যারা আসবে তাদেরকে দর্শনে বাইরে থেকেই করা হবে। তো আসলে এই পুজো মণ্ডপটি বানানো হচ্ছে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, প্রিয়জন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই প্যান্ডেলটি আসলে নলিল সরকার স্ট্রিটে নবীন পল্লীতে এই প্যান্ডেলটি আয়োজিত করা হচ্ছে। নবীন পল্লীতে
খুব ভালো একটা উদ্যোগ। যারা আমাদের প্রিয়জন ছেড়ে চলে গেছেন তাদের উদ্দেশ্যে, তাদের শ্রদ্ধা জানানোর জন্য এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। তো তোমরাও আসো, আমিও আসছি, তো দেখা হবে পুজোর সময়। তবে হ্যাঁ, কোভিড বিধি মেনেই এই পুজো, সব পশ্চিমবঙ্গে যে কটা পুজো হচ্ছে সব কোভিড বিধি নিয়ম মেনেই পুজো প্রাঙ্গণ চলবে। তবে এই প্যান্ডেলের ভিতরে কাউকে দর্শন করতে দেওয়া হবে না, যারা প্যান্ডেলের ঠিক 10 মিটার বা কিছুটা দূর থেকে প্যান্ডেল দর্শন করতে পারবেন। তবে ভালো একটা উদ্যোগ। তবে এই কোভিড সিচুয়েশানে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।